মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে 500 টাকা করে প্রবাসীদেরকে ঈদ বোনাস দেয়, আবার কোনো কোম্পানিতে 600 টাকা দেয়, কোনো কোম্পানিতে 800 টাকা দেয়। এটা হলো কোম্পানির ঈদের কেনাকাটা। বলতে কি আমরা বিদেশ প্রবাসী বলতে ঈদ প্রবাসীদের ঈদ কি ঈদ এখন আমাদের কাছে বাংলাদেশে এখন এখানে এসে খনেক যা টাকা গোলা দিয়েছে মনে করেন আমাদেরকে, এই টাকাগুলো আমাদের জন্য শপিং এ লাগে লাগবে না, ঠিক আছে? অল্প কিছু লাগবো আর বাকিটা আমি আপনাদেরকে দেখাই। এই রিসিটটা নিয়ে এই প্রবাসী ভাই কত টাকা বেতন পাইছে? 885 পয়সা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যেই প্রবাসীগুলো কাজ করে এবং প্রবাসীদের কত টাকা বোনাস বেতন দেয় ঈদ উপলক্ষে, যেমন ঈদ বোনাস কত টাকা করে দেয়। এখন আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে বলবো এবং আপনাদেরকে প্রবাসীদেরকে কত টাকা করে বোনাস দিছে সেটাও আমি আপনাদেরকে রিসিট সহকারে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। সবার আগে আমি আপনাদেরকে প্রবাসীদের রিসিট দেখাবো, রিসিটে কত টাকা করে উল্লেখ করা আছে, এরপরে আমি প্রবাসী ভাইদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, এই দেখছেন আমার মোটর সাইকেল, আমার কাছে আমার কোম্পানি 800 জনের রিসিট দিছে, সবার রিসিট আমার কাছে দিছে যাতে আমি ওদের কাছে পৌঁছে দেই। আমি এখনও কের কাছে দেই নাই, আমি ভাবলাম আপনাদেরকে দেখায়া এরপরে আমি প্রবাসী ভাইদেরকে দিব রিসিটগুলা। আমার কাছে সবার আগে কেরানি দিছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একটা রিসিট লব, এখানে অনেকগুলো রিসিট আছে, আমি দেখাই। এখানে দেখছেন এখানে 800 জনের রিসিট আছে, এই রিসিটগুলা ঈদ বোনাস উপলক্ষে এক একটা প্রবাসী ভাইদের। আমি নিজেও কিন্তু দেখি নাই, দেখানোর পরে আমি প্রবাসী ভাইদের সাথে কথা বলবো, কিন্তু এই ভিডিওতে সব কিছু আলোচনা হবে। আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এক একটা প্রবাসী ভাইদেরকে ঈদ উপলক্ষে কত টাকা করে বোনাস দেয়। আর এক একটা কোম্পানির ভিতরে মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে 500 টাকা করে প্রবাসীদেরকে ঈদ বোনাস দেয়, আবার কোনো কোম্পানিতে 600 টাকা দেয়, কোনো কোম্পানিতে 800 টাকা দেয়। এটা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি কেমন। এখন আমি আপনাদেরকে রিসিটগুলো দেখাই। আমি একটা রিসিট লই। প্রিয় দর্শক, এই যে একটা রিসিট 845 টাকা পাইছে ঈদ বোনাস উপলক্ষে, কিন্তু এই বোনাসটা দিছে, আবার পরবর্তীতে কোম্পানি মাস শেষে কিন্তু এই টাকাটা কেটে রেখে দিবে। যদি এ 7 তারিখে বেতন পায় তাহলে কিন্তু 7 তারিখে এই 845 টাকা কেটে রেখে দিবে। এবং আমি এই প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু এই ভিডিওতে, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই রিসিটটা থইলাম এখানে, থইলাম এই পিছনে থইতেছি, আর আমি সামনেতে ওই রিসিটগুলো লোমো। এই যে আরেকটা রিসিট লোমো, এই রিসিটটার নাম হলো জাকির আলী, জাকির ভাই আমার বড় হবে অনেক সিনিয়র মানুষ, সে পাইছে 800 রিঙ্গিত মালয়েশিয়ার ঈদ বোনাস উপলক্ষে। কিন্তু এই টাকাটা পরবর্তীতে কোম্পানি থেকে যে সময় বেতন দিবে 7 তারিখে সেই সময় কিন্তু কেটে রেখে দিবে। আমি আপনাদেরকে দেখাইতেছি। আরেকটা প্রবাসী ভাইয়ের লইলাম, এই রিসিট উল্টা হয়ে গেছে, দেখতে থাকেন। এটা হলো রমজান আলী, সেই প্রবাসী ভাইয়ের সাথে কিন্তু কথা বলবাম এই ভিডিওতে। এই প্রবাসী ভাই পাইছে 800 টাকা, আপনারা দেখতে থাকেন। আমি রিসিটগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি। এখন আমি আরেকটা রিসিট লইলাম, এটা হলো আমার রিসিট। আমার রিসিট নিয়ে আপনাদেরকে শেষের দিকে আমি বলবো যাতে আপনারা বুঝতে পারেন। আর আমি বেতন পাইছি 800 রিঙ্গিত মালয়েশিয়ার, 885 পয়সা আমাকে ঈদ বোনাস উপলক্ষে দিছে, আমি যাতে কিছু কাপড় টাপড় কেনাকাটা করি, আবার পরবর্তীতে আমার মাস শেষে টাকাটা কেটে রেখে দিবে কোম্পানি। আর সেম 800 টাকার ভিতরে 900 টাকার ভিতরে ঈদ বোনাস দিছে, কেউ কে 700 টাকা করে বোনাস দিছে, এটা হলো কোম্পানি পরে দার্জির বেতন থেকে কেটে রেখে দিই। এত আপনাদেরকে দেখানোর দরকার নাই। এখন আমি বলবো এই যে রিসিটগুলো আপনারা দেখলেন, এই রিসিটের আমি চেষ্টা করবাম প্রত্যেকটি প্রবাসী ভাইয়ের সাথে কথা বলতে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নেই। এই আপনারা ভাববেন ভাই আপনি রিসিটই খালি দেখান, কিন্তু আপনাদের টাকা কোনো দিন দেখান না। প্রিয় দর্শক, আমাদেরকে জাস্ট রিসিটটা দিয়ে দেয়, কিন্তু আমাদেরকে মোবাইলে টাকা দিয়ে দেয়। আমাদের কোম্পানি এরকম একটা সিস্টেম করে দিছে, আগে অনেক ভাইয়ের টাকা চুরি হয়ে গেছিলো, ঠিক আছে, রিসিট টাকা দেয়, ক্যাশ টাকা দেয়, যদি বাসায় থুয়ে দেয় পরে টাকা চুরি হয়ে যেত। সেই সিস্টেমটা এখন কোম্পানি মোবাইলের মাধ্যমে টাকা দিয়ে দেয়, পরে বা ব্যাংক থেকে কিংবা যে কোনো দোকান থেকে, মানে বড় বড় শ্রম থেকে টাকাটা তোলা যায়, ঠিক আছে, চুরির কোনো সিস্টেম নাই। ভালো একটা সিস্টেম, কোম্পানিকে অনেক অনেক থ্যাংকস আমাদের কোম্পানি। তাহলে চলেন আর কথা না বলিয়ে ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, দেখেন আমি এক প্রবাসী ভাইয়ের কাছে চলে আসছি ইতিমধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমি আপনার জন্য, যে জন্য আসা আমাদের কোম্পানি থেকে আপনাকে ঈদের জন্য বোনাস 100 টাকা দিছে মালাই রিঙ্গিত, সেটা আমি আজকে আপনার কাছে দিতে আসছি।
এই যে আপনার রিসিট, মানে বেতনের একটা রিসিট দিছে, মানে এই যে রিসিটটা দিছে এখানে আমি দেখলাম 800 টাকার উপরে। এখন এই যে আপনাকে যে এই টাকাটা দিছে ঈদ বোনাস যেটা, এখন আপনি এই টাকা দিয়ে কি করবেন? এখন এই বোনাস পাইছি বাংলা টাকা প্রায় 17,000 টাকা মতন পাইছি। হ্যাঁ, তো নিজে দেখতে কিছু কোনো মানে কাপড় চোপড়িদের জন্য কেনাকাটা করতে হবে, নতুন পোশাক, তারপর কিছু বাংলাদেশে ট্রান্সফার করবো, সেরিবিলে বাসা গাছ আছে তারা একটু শপিং করে বাজার যা বাজারঘাটকে একটু জামা কাপড় কিনবে আর কি খরচ। পরে আপনি বাংলাদেশও আপনার ছেলের কিছু কেনাকাটা করে টাকা এখানে থেকে পাঠাইবেন? মানে কিছু টাকা রেখে আপনি নিজের জন্য নাকি? এটা তো আমার লাগবে না, এটা তো দেখা যাচ্ছে বাংলাদেশ প্রায় 17,000 টাকা, এত টাকা দিয়ে আমি কি করবো? 0.5% নিজে রাখবো, 8% বাংলাদেশে পাঠাবো। আমি জানি মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু এই যে আমরা যে ঈদ করি আমরা কিন্তু ঘোরাফেরা করতে পারি না বাংলাদেশের মতো। তাহলে এই যে আপনি যে এখন বাংলাদেশের টাকা 17,000 টাকার মতো যে পাইলেন, এখন আপনার তো এত টাকা লাগবে না, হাইস্টে আপনার থেকে 6,000 টাকা লাগতে পারে। পরবর্তীতে টাকা কি আপনি কি এটি বাংলাদেশে পাঠিয়ে দেবেন আপনার ফ্যামিলির জন্য বা পরিবারের জন্য? এই টাকা আমি বাংলাদেশে পাঠাবো আমার ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চা রয়েছে তাদের খরচ বাদে করতে হবে আর কি। এখন পর্যন্ত ঈদের কেনাকাটা করেন নাই না এই টাকা দিয়ে করবেন? ঈদের কেনাকাটা বলতে কি আমরা বিদেশ প্রবাসে বলতে ঈদ প্রবাসীদের ঈদ কি ঈদ এখন আমাদের কাছে বাংলাদেশে, এখন এখানে এসে ক্ষণিকের জন্য আমরা এখন আমার ঘোরাফেরা এখানে কোম্পানির আন্ডারে আছি, কোম্পানির নিষেধাজ্ঞা আছে বাইরে যাওয়া দূরে যাওয়া অনেক নিষেধাজ্ঞা আছে, মানে একটা আটটা পাসপোর্ট কিনে কার হাতে কোনো পাসপোর্ট নাই কিছু নাই, একটা কোনো জায়গায় গেলে অফিস থেকে সুরত নিতে হয় নিয়ে যে কোনো জায়গায় মানে নিজের আত্মের ভিতরে থাকতে হয় আর কি। প্রিয় দর্শক, এই ভাইয়া বলেছে মানে পাসপোর্ট নাই, কিন্তু আমাদের এই কোম্পানি থেকে যারা আমরা মালয়েশিয়াতে যে কোনো জায়গায় যাইতে পারবো আমাদের পারমিট কার্ড আছে, কেন আমাদের কোম্পানি থেকে প্রতি প্রবাসী ভাইদের যারা এই কোম্পানিতে কাজ করে টেডুয়েন্স কোম্পানিতে তাদের কিন্তু পারমিট কার্ড দেয়, সেই পারমিট কার্ড দিয়ে আমরা প্রবাসী ভাই বাদার যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবো। এখন এই যে দেখছেন এই যে রিসিট, আমি রিসিটটা আপনাদেরকে দেখাবো, এই প্রবাসী ভাইয়ের রিসিটটা কত টাকা বেতন পাইছে। এই যে দেখেন এখানে উল্লেখ করা 875 পয়সা, এই টাকা এই প্রবাসী ভাইকে ঈদ বোনাস দেওয়া হয়েছে আমাদের এই কোম্পানি থেকে। এখন আমি আরেকজন প্রবাসী ভাইয়ের কাছে যাব, সেই প্রবাসী ভাইয়ের রিসিটটাও আমার কাছে আছে, তাহলে চলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি আরেকজন প্রবাসী ভাইয়ের কাছে চলে আসলাম, এখন আমি এই প্রবাসী ভাইয়ের কাছে যেটা দিব আমার কোম্পানি থেকে আমার কাছে এই প্রবাসী ভাইয়ের ঈদ বোনাস হিসাবে যেই রিসিটটা হয় সেই রিসিটটা আমার কাছে দিছে, এখন আমি এই প্রবাসী ভাইকে দিব। এই যে আপনার রিসিট, আপনার বোনাস বেতন কত দিছে আপনি বলেন? আমরা এক জায়গায় 4 জন কাজ করি, সবারই সমান সমান বোনাস দিছে মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 20 টাকা 92 পয়সা, গুণ দিবেন 1 টাকা দিয়ে 20 দিয়া, তাহলে বেরিয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই যে আপনাকে যে এই রিসিটটা দিচ্ছে কোম্পানি থেকে ঈদ বোনাস যেটা বলা হয়, আপনার এই ঈদের বোনাসের টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি কি শপিং করেছিলেন না শপিং করবেন এটা বলেন। যা টাকাগুলো দিয়েছে মনে করেন আমাদেরকে, এই টাকাগুলো আমাদের জন্য শপিং এ লাগবে না, ঠিক আছে, অল্প কিছু লাগবো আর বাকিটা তো দেশে পাঠিয়ে দেবেন। দেশে পাঠিয়ে দিবেন মানে পোলাপানদের জন্য, মা বাবার জন্য? মানে তারাও তো কিছু কেনাকাটা করবো ঈদ উপলক্ষে, দেশে পাঠিয়ে দেবো। প্রিয় দর্শক, এই ধনু ভাই আরেক ভাইয়ের সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, এই ভাইও কিন্তু আপনারা তো বিয়ে শাদী করে ফেলছেন। বিয়ে শাদী করছি মানে বউ পোলাপান সবই আছে, এখন আপনি দেশে টাকা পাঠিয়ে দিবেন? দেশে পাঠিয়ে দিবো টাকা। তাহলে শপিং করবেন না? শপিং করবো, সব টাকা তো লাগতো না, কিছু টাকা রাখবো শপিং করার লাগিয়ে, বাকিটা পাঠিয়ে দিবো দেশে। মনে করেন যে 845 টাকা দিছে, আমার 200 টাকা হলে শপিং হয়ে যাবে, অনেক কিছু কেনাকাটা করা যাবে, ঠিক আছে, বাকিটা পাঠিয়ে দেবো দেশে। প্রিয় দর্শক, মানে ওই ভাইয়ের 200 টাকায় হলে হয়ে যাবে, বাংলাদেশে এই ভাইয়ের পোলাপান আছে, বউ বাচ্চা আছে, বাপ মা আছে, জানেন না একটা প্রবাসীদের কত ঈদ থাকে, একটা ঈদ উপলক্ষে একটা প্রবাসীর কত চাপ সৃষ্টি হয়, কেন এই যে আমি যে কথাটি বলছি কিংবা এই প্রবাসী এটা কিন্তু সব প্রবাসীদের ক্ষেত্রেই হয়, কেন প্রবাসীদের অনেক চাপ সৃষ্টি হয়। এই যে আপনারা মালয়েশিয়াতে আসছেন, আপনাদের
পোলা পাইন কিংবা কিছু বলে নাই, বাবা আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে ওটা কিনে দিতে হবে বাজার থেকে, আপনাদেরকে বলে নাই কিনো এরকম কোনো কথা? বলেও বলে না, বলার আগে কিনে দে দেই, সমস্যা কি? বলেও দেও দেই, কিনে দে দেই, বলার আগেও দে দেই। এখন আমি আরেকজন প্রবাসী ভাই বাকি রয়েছে, সেই প্রবাসী ভাইয়ের আমার কাছে রিসিপ্টটা আছে, সেই প্রবাসী ভাইকে আমি রিসিপ্টটা দিয়ে তার সাথেও কিছু আলোচনা করব, আপনারা সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমি আরেক প্রবাসী ভাইয়ের কাছে চলে আসলাম। এখন আমি আমার কোম্পানি থেকে যেই রিসিপ্টটা দিছে, মানে ঈদ বোনাস যত টাকা দেয় এক একটা প্রবাসীদের কাছে, এর আগেও আপনারা দেখলেন দুইটা প্রবাসীদেরকে আমি দিয়ে দিলাম, এখন এই প্রবাসী ভাইকে আমি দিব। এই যে আমার হাতে কাগজটা, এখন দিব। এই যে আপনাকে যে এই আমাদের কোম্পানি থেকে 800 টাকা বোনাস দিছে এখন ঈদের জন্য, এখন আপনি কি করবেন? একদিন হাওলা থেকে হাওলা দিন, বোনাসের টাকা দিয়ে হাওলা দিবেন? মানে বুঝি নাই, দরকার নাই, টিয়ার দরকার নাই। কেন, বউ বাচ্চা নাই আপনার? আছে, বাড়ি টিয়া, বাড়িতে আর আগের মাসে টাকা ছেড়ে দিছেন? ও, আমাদেরকে তো প্রতি মাসে 7 তারিখে বেতন দেয় কিংবা 5 তারিখে বেতন দেয়, আপনি মনে করছেন 5 তারিখে বেতন পাবো, সেই জন্য আর আগের মাসে আপনি টাকা ছেড়ে দিছিলেন বাড়ির জন্য, ঈদের খরচার জন্য। এখন আপনাকে যে এই টাকাটি দিছে, আপনি কিছু কেনাকাটা করবেন না? নাই আর কি কিনবো, সব কিছু আছে, কাবলে সব কিছু, সব কিছুই আছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই এই রিসিপ্টটা নিয়ে এই প্রবাসী ভাই কত টাকা বেতন পাইছে। এই রিসিপ্টটা দেখেন, এই যে 885 পয়সা, এটা হলো এই প্রবাসী ভাইয়ের বোনাস বেতন আমাদের কোম্পানি থেকে দিছে। আর এখন আমি বলবো আমার কত টাকা বেতন পাইছি এবং আমি কি কি কেনাকাটা করব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম আমি ঈদ উপলক্ষে 800 রিঙ্গিত বেতন পাইছি কিংবা বোনাস পাইছি, পরবর্তীতে আমার কাছ থেকে একটি রেখেই দিবে, ধরেন টাকাই মানে বেতন। এখন আমি এই টাকা দিয়ে কী করবো? দেখেন ভাই, আমরা এক একটা প্রবাসী কিন্তু অনেক চাপের থাকি, এই যে ঈদ উপলক্ষে এই টাকাটা দিছে শুধু আমাদেরকে শপিং করার জন্য, কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু আমি এটা আর বললেই নয়, ঠিক আছে? এক একটা প্রবাসী যেই সময় আপনারা আসবেন মালয়েশিয়াতে, সে সময় বুঝতে পারবেন এক একটা প্রবাসীর কী পরিমাণ চাপ থাকে। বাড়িতে কথা বললেও ঈদ উপলক্ষে আমাকে এই টাকা দিয়ে একটা আমি কিছু কাপড় চাপড় কেনাকাটা করব, আমার বোনের কাছে ফোন দিলেও টাকা দিয়ে কিছু কেনাকাটা করব, আমার ভাগ্নির কাছে মানে যাকে ফোন দেই তাকেই বলে আমাকে কিছু টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করি। আরেক ভাই আমার কাছে আবদার করে বসলো, অনেকদিন ধরে তুই মালয়েশিয়াতে আসোস, তুই একটা আমাকে মোবাইল কিনে দিস। এখন দেখেন কার কথায় রাখবো, ঠিক আছে? নিজের বাপ মার কথা না বললেই নয়, নিজের বাপের কাছে মার কাছে বললাম, তারা খালি আমার জন্য দোয়াই করলো, তারা বললো বাজান তুই কিছু কেনাকাটা, আমাদেরকে কিছু কিনে দিতে হবে না, আমরা যেভাবে আছি এভাবেই অনেক সন্তুষ্ট। এখন বুঝতে পারছেন এক একটা প্রবাসীর কত চাপে থাকতে হয়, আর নিজে কী করবো মালয়েশিয়াতে ভাই, এই 800 পাইছি, এই 800 টাকাতে কী করবো, না হবেন নিজের না হবে বাংলাদেশের। এখন সব প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাই, ঠিক আছে? আর আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।